হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে টিফিন হচ্ছে এখানে লুচি আর তরকারি। তো সয়াবিন আর ছোটো ছোটো করে আলু দিয়ে তরকারি করা হয়েছে, আর আছে লুচি। তো ওখানে পরিসোনাকে দিয়ে দিয়েছি খেতে, তারপর খাওয়ালে আমরাও খেয়ে নেব। তো আজকে আমাদের বাড়ির সবার টিফিন এই লুচি আর তরকারি, তখন গরম গরম খেয়ে নিচ্ছি। আর আমরাই খাচ্ছি, আর বাড়ির মা কাকি জেঠিমা এরা খাবে না, কারণ এরা যাবে আজকে শীতলা পুজো দিতে, মানে আমার বাপের বাড়ি এদিকে আজকে শীতলা পুজো। তো আর আমরা তো পুজো দিতেই পারবো না, আর যারা ছোট বাচ্চারা আছে এরাও না খেয়ে থাকবে, তাই জন্য লুচি তরকারি খাওয়া হচ্ছে এখানে, আর মা কাকি জেঠিমা এরা যাবে পুজো দিতে। তো দেখো আমরা চলে এসেছি শীতলা তলায়, তো দেখো ভিডিওটা। আমি এই দিক থেকে আসলো, নম করো বাবা, কি সুন্দর দেখো শিবটা, চোখ আছে দেখো, কি বলছে রান, কি বলছে বলে শিব বাবা, তুমি কি পাথরের নিচে আসো না নিচে হারিয়ে গেছো? ও নিচে হারিয়ে যায়নি বাবা, এর মধ্যেই আছে বাবা। নম করা চাস না? এই দি, এই যে দুজনে তাকাও, এই যে হাসি দিচ্ছে, নম করো, নম করো, শোনো হারিয়ে গেছে শিব বাবা, চল এই যে শিব বাবা হারিয়ে গেছে, দেখো উপরটা কি সুন্দর করেছে দেখো। নম করো, শোনো এসো না, মাথা ঠেকাও, এখানে মাথা ঠেকাও, মাথা ঠেকাও, ঠাকুর ভালো রাখো। দাঁড়াও বেরিয়ে নিক, তারপরে এই জুতো দাঁড়াও, আমি একটুখানি দেখি, কত দাঁড়াও ভালো, যাবা দাঁড়াও, সামনের দিকে যাও, সামনের দিকে, ঠিক আছে। চলে আসো, এটা কি মনসা কালী না লক্ষ্মী ঠাকুর? পরে আগে জুতোটা পরে নাও, এখন আর ভিতরে যা, এই যে সেই বিখ্যাত তেঁতুল গাছ যার থেকে নাম হয়েছে তেঁতুল তলা, বুঝেছিস? তো বন্ধুরা যাই হোক, পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি সবাই। তো দেখো এখানে রান্নাবান্না হচ্ছে, কারণ আগের দিন ছিল শিব পুজো, তো সবাই উপোস ছিল, আর পরের দিন এই শীতলা পুজো ছিল। তো প্রায় সকলেই না খাওয়া অবস্থায়, তো রান্না টান্না তো করতে হয় না, আগুন জ্বালাতে হয় না। তো যাই হোক, দেখো এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি, কারণ সবারই পেটে খিদা। তো আজকে যেহেতু সবাই রয়েছে, পিসি দিদি আমরা, তো তা এখানে নিয়ে এসেছে মুরগির মাংস, চিকেন, একদম দেশি মুরগি।
তো এখানে কাকিমা যে রান্না বসিয়ে দিয়েছে দেখো, মশলা কষাচ্ছে, তারপর চিকেনটা দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে একদম কষিয়ে রান্না করা হবে একদম। তো এখানে গরম গরম একদম চিকেনের ঝোল আর গরম গরম ভাত, ব্যাস আজকে এই রান্না হবে, আর কোনো আইটেম করবে না, কারণ সবারই এখন টায়ার্ড, পুরো ক্লান্ত। তো দেখো এখন বিকাল প্রায় বাজে 4:30, তো এখনই রান্না বসিয়ে দিয়েছে, কারণ সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেলেই তাড়াতাড়ি সন্ধ্যা 7:00-8:00-টার মধ্যে খেয়েই সবাই একটু শুয়ে পড়বে, কারণ রেস্ট নেবে, আগের দিন সবাই জাগা ছিল শিবরাত্রির উপলক্ষে। তো সবারই খারাপ লাগছে শরীরটা, তবু রান্নাবান্না তো করতে হবে, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক বাচ্চা কাচ্চা রয়েছে, আর আমরা এসেছি, দিদিরা এসেছে, পিসিরা আছে। তো দেখো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, এবারে কাকিমা আলুগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে জল দিয়ে দেবে। তা আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক রয়েছে বন্ধুরা, আর এই দেখো রান্না করতে করতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, একদিকে সন্ধ্যা দিয়েও দিয়েছে আর একদিকে রান্না চলছে, এই যে যেহেতু অনেকটা মাংস হতে একটু সময় লাগবে। তো আমাদের বাইরেই রান্নাঘরের সামনে এখানে লাইট দিয়ে দিয়েছে দাদা, এখানেই রান্নাবান্না হচ্ছে। তো দেখো মাংসটাও প্রায় হয়ে এসছে, আর হয়ে গেলেই সবাই মিলে খেতে বসে পড়বো, যেহেতু সন্ধ্যা টান্ধা দেওয়া হয়ে গেছে আর এখন 7টা প্রায় বাজে। তো বন্ধুরা, আগের দিনের ভিডিও ক্লিপ আর করতে পারিনি, কারণ সবাই ক্লান্ত ছিল আর খিদেও পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছিলাম। তো আগের দিনে দেখো চিকেনের ঝোলও রয়েছে, তো পরের দিন সকালবেলা এটা যে দিদি পিসিরা খাচ্ছে, কারণ পিসিও চলে যাবে বোনকে নিয়ে, দিদিও একটু পরে বেরোবে, আমরাও চলে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে পরে একটা ভিডিওতে, টাটা।